আসছে 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে 37 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছেন রাশেদুজ্জামান জুয়েল মণ্ডল। তাকে নিয়ে স্থানীয় জনসাধারণ একটি মত বিনিময় সভার আয়োজন করেন। মত বিনিময় সভাটি জনসাধারণের উপস্থিতিতে সেটি একটি সমাবেশে পরিণত হয়। মত বিনিময় সভায় স্থানীয় বিশিষ্ট জনেরা বক্তৃতা রাখেন। আজকে আমিও স্বপ্ন দেখছি ভবিষ্যতে আমরা আবদুল্লাহ চেয়ারম্যান মোশাররফ চৌধুরীর মতো নেতৃত্ব জন্ম নিবে। আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি কুনিয়া চান্দরার মধ্যে, আমি এক দুয়ের মধ্যে আমি প্রথমেই আমি যার নাম উল্লেখ করব, আমি জুয়েল মণ্ডল ছাড়া আমার চোখে আপাতত কাউকে আমার চোখে পড়ে না। এ সময় রাশেদুজ্জামান জুয়েল মণ্ডল বক্তৃতায় বলেন, আজকে যদি জুয়েল মণ্ডল কাউন্সিলর হয় একটি কথা বলতে পারবেন, আপনাদের ভাগিনা কাউন্সিলর হয়েছে একটি কথা বলতে পারবেন, আপনাদের নাতি কাউন্সিলর হয়েছে একটি কথা বলতে পারবেন, আমার বাস্তির জামাই কাউন্সিলর হয়েছে আপনারা বলতে পারবেন, আপনার বোন জামাই কাউন্সিলর হয়েছে আপনারা বলতে পারবেন, জুয়েল আমাদের ভাগিনা কাউন্সিলর হয়েছে। এই গর্বটিকে করার জন্য আমাকে একটি বারের জন্য আপনারা আমাকে সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ কথা দিতে চাই, এই এলাকার প্রত্যেকটি মুরব্বের পায়ে ধরে কথা দিতে চাই, আমার বাবার আদর্শ থেকে আমি কখনো সরে দাঁড়াবো না, এই এলাকার আপনাদের প্রিয় মানুষ আলহাজ ফজলুল হক চৌধুরীর আদর্শ থেকে আমি কখনো সরে দাঁড়াবো না। ঠিক তারা যেভাবে এলাকা পরিচালনা করেছে, তারা যেভাবে এলাকায় কাউন্সিলর এবং চেয়ারম্যানই করেছে, আমি কথা দিতে চাই আলহাজ মরহুম মোশাররফ হোসেন চৌধুরীর আদর্শ থেকে আমি সরে দাঁড়াবো না, আমি কথা দিতে চাই আমার নানা খালেক চৌধুরীর আদর্শ থেকে আমি কখনো সরে দাঁড়াবো না। প্রিয় ভাইরা বন্ধুরা, আমার একটি বারের জন্য আমাকে সুযোগ করে দেন, এই এলাকার মানুষেরকে আমি পরিবর্তন করতে চাই, এলাকার প্রত্যেককে আজকে পরিবর্তন অঙ্গীকার নিয়ে আপনাদের এখানে এসেছি, একটি বারের জন্য আমাকে সুযোগ করে দিবেন। এই 37 নম্বর ওয়ার্ডে ইনশাল্লাহ কথা দিতে চাই, অবশ্যই এ এলাকার পরিবর্তন ঘটবে, এলাকার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন শিক্ষা কেন্দ্রে প্রত্যেকটি জায়গায় আমি উন্নয়নের ছোঁয়া লাগাবো, এবং আপনাদেরকে কথা দিতে চাই আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আজকে এখানে দাঁড়িয়ে কথা দিবেন যে আগামী 25 তারিখ সন্ধ্যা 8টা পর্যন্ত আমার পাশে দাঁড়িয়ে থাকবেন।